আমরা লাস্ট ক্লাসে হচ্ছে পড়েছিলাম লজিক সার্কিট, সমীকরণ থেকে লজিক সার্কিট, আর হচ্ছে লজিক সার্কিট থেকে সমীকরণ। স্যার স্যার হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। শিশির ট্রাই করতেছে ঢোকা কিন্তু ঢুকতে পারতেছে না। ওই শিশিরের নেট স্লো, মানে ও বারবার দেখাচ্ছে কানেক্টিং কানেক্টিং, ঠিক আছে? ও ওকে বলো যে মানে যেভাবে সেভাবে থাকতে জয়েন জয়েন হয়ে যাবে নেট, ওর নেট স্পিড বাড়লে, ঠিক আছে? অনেকক্ষণ ধরে ওকে কানেক্টিং দেখাচ্ছে। আচ্ছা, তো হচ্ছে যেটা বলছিলাম যে আমরা লাস্ট ক্লাস দুইটা ক্লাসে আমরা হচ্ছে লজিক সার্কিট থেকে সমীকরণ এবং সমীকরণ থেকে লজিক সার্কিট করা শিখেছিলাম। তো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তোমাদের অ্যাসাইনমেন্ট অনেকে জমা দিয়েছে আমাকে। তো এখন আজকে আমরা হচ্ছে যে পার্টটায় যাব, তো ওই পার্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, মানে আমরা হচ্ছে অধ্যায়ের, এটাকে বলা যেতে পারে হচ্ছে মূল পার্ট, অর্থাৎ হচ্ছে লজিক সার্কিটের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের মূল পার্টে আমরা আজকে চলে যাব। তো এর জন্য আমাদের যেসব বেসিক দরকার ছিল এগুলো আমরা এতদিন শিখেছি, বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমরা শিখেছি। তো আজকে আমরা হচ্ছে ওই বেসিক গুলো কাজে লাগিয়ে সামনে আগাবো। তো আমরা আজকে যেটা পড়তে চাই এগুলো আমরা পড়ে ফেলেছি, লজিক সার্কিট সরল, ঠিক আছে, সার্কিট থেকে সমীকরণ, সমীকরণ থেকে সার্কিট, এগুলো সব আমাদের পড়া হয়ে গেছে। আমরা এখন এনকোডার, ডিকোডার অথবা হাফ এডার ফুল এডার করবো। আচ্ছা, তো আমরা যে পার্টটায় যাব আজকে সেটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তোমরা একটু মনে করে দেখো যে অধ্যায়ের নাম ছিল লজিক সার্কিট ও ডিজিটাল ডিভাইস, লজিক সার্কিট ও ডিজিটাল ডিভাইস, এটা ছিল আমাদের অধ্যায়ের নাম। তো আমরা মূলত এতদিন যা যা পড়েছি এই সবগুলো হচ্ছে লজিক সার্কিট, মানে লজিক সার্কিটের একটা পার্ট। আর এখন আমরা যেগুলো পড়তে যাব সেগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইসের পার্ট। এখন আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইসের পার্ট। তো ডিজিটাল ডিভাইস গুলো কি কি আছে আমাদের এই অধ্যায়ে সেগুলো একটু দেখি আমরা। আমাদের এই বইয়ে যেসব ডিজিটাল ডিভাইস আছে সেগুলো হচ্ছে হাফ এডার, ফুল এডার, এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। হাফ এডার, ফুল এডার, তারপর হচ্ছে এনকোডার, ডিকোডার, রেজিস্টার, কাউন্টার, এই প্রত্যেকটারই আলাদা কাজ আছে, আমরা এই সবগুলো নিয়ে ডিটেলস এ পড়বো। তো জাস্ট তোমরা এই লিস্টে একটু জাস্ট স্ক্রিনশট বা খাতা লিখে নাও, খাতা লিখে নেওয়া বেটার, কারণ মোবাইল স্ক্রিনশট এরকম কত স্ক্রিনশট তোমরা প্রত্যেকদিন দাও এগুলো কিন্তু পরে কাজে লাগে না। তো আমার মনে হয় এই এই অংশটা তোমরা হচ্ছে সুন্দর করে লিখে ফেলো যে কি কি ডিজিটাল ডিভাইস আছে। একটা মনে হচ্ছে হাফ এডার, দুই নম্বর হচ্ছে ফুল এডার, এনকোডার, ডিকোডার, রেজিস্টার, কাউন্টার, এই প্রত্যেকটার কাজ আমরা পরবর্তীতে পড়বো। জাস্ট আমি একটা হাইলাইট করার জন্য একটু বলছি, একটু ওভারভিউ দিচ্ছি। হাফ এডার হচ্ছে, হ্যাঁ বলো। আমি একটু পড়া জয়েন করছি স্যার, এগুলো কি ডিজিটাল ডিভাইসের একটা অংশ? হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইসের, প্রত্যেকটা এক একটা ডিজিটাল ডিভাইস, হাফ এডার একটা ডিভাইস, ফুল এডার একটা ডিভাইস, আমরা এইগুলোর এক একটা ডিটেলস পড়বো আজকে। আজকে থেকে পরের ক্লাসগুলো সব ডিটেলস পড়বো। আমরা হচ্ছে এই ডিজিটাল ডিভাইসগুলো তৈরি করব, তারপর দেখবো কোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে? এই হাফ এডার হচ্ছে যোগের সার্কিট। মনে করো যোগের সার্কিট তোমরা জানো কোথায় কোথায় আছে, তোমাদের ক্যালকুলেটারে যোগের সার্কিট আছে, কম্পিউটারের মধ্যে যোগের সার্কিট আছে। তাহলে ক্যালকুলেটারে যে যোগ করে, যোগটা কিভাবে করে, ওই সার্কিটটা কিভাবে বানাইতে হয় সেটাই আমরা প্র্যাকটিক্যালি শিখবো। তারপর ফুল এডার, এই যোগ সার্কিট। তারপর হচ্ছে তোমার এনকোডার, এনকোডার হচ্ছে আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় ট্রান্সলেট করে, মানে আমরা যেসব ইনপুট দিই কম্পিউটারে এগুলোকে ট্রান্সলেট করে হচ্ছে এনকোডার। আর ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে আমাদের ভাষায় ট্রান্সলেট করে, অর্থাৎ কম্পিউটার ভাষাটাকে মানুষের ভাষায় অনুবাদ করে। তারপর রেজিস্টার হচ্ছে মেমোরি হিসেবে কাজ করে, আমাদের মোবাইল ল্যাপটপে আমরা যে র্যাম বলি, র্যাম বলি, ওই র্যামটা হচ্ছে রেজিস্টার। আর কাউন্টার হচ্ছে গণনার কাজ করে, কাউন্ট ডাউন করে। তোমাদের হাতে যে ডিজিটাল ঘড়ি আছে, ডিজিটাল যে হচ্ছে বোর্ড গুলো, তোমার কাউন্টের বিষয়ে আসবে, ডিজিটাল কাউন্ট, সব জায়গায় হচ্ছে কাউন্টার কাজ। তার মানে এখানে যত জিনিস আছে সবগুলোই হচ্ছে ডিজিটাল লজিক দিয়ে তৈরি। তাহলে আমরা এতদিন যেসব জিনিস শিখে আসছি সেগুলো হচ্ছে আমাদের এখানে কাজে লাগবে। ওকে, আমি আমি তো কিছু পড়াচ্ছি না, গল্প করছি। আচ্ছা যাই হোক, মজা করলাম। এখন আমরা হচ্ছে মূল পড়ায় যাই, ঠিক আছে?
তো যা যা আমরা আমি যা যা বলছি আবার বলবো, সমস্যা নাই। যারা পরে জয়েন করেছো দিয়ে সমস্যা হবে না। তোমরা নাকি ক্লাস টাস করো না ঠিক মতো, সমস্যা কি তোমাদের? এই যে আজকে ক্লাসে এসে শুনলাম ওনারা বলো যে সবাই এখন ঠিক মতো ক্লাস করছে না গত 2 দিন ধরে। ক্লাস করো, কারণ পড়াশোনা থেকে ডিসকানেক্ট থাকলে সব ভুলে যাবা, যা যা শিখতে অনেক কষ্ট করে যা যা পড়ছো সব দেখবো ভুলে যাবা। তো এই জন্য হচ্ছে ক্লাসে মানে একটু ইয়া থেকো, ক্লাসে ক্লাসের কথা শুনলেও কিন্তু তোমার এগুলো রিভিশনে থাকবে বা পড়া হবে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের আজকের প্রথম যে পার্টটা আমরা পড়তে চাই সেটা হচ্ছে এনকোডার। তো এনকোডারটা খুব ইন্টারেস্টিং, পড়লে খুব ভালো লাগবে। তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা আজকে পড়বো এনকোডার, তারপর করবো ডিকোডার, তারপরে হাফ এডার ফুল এডার, তারপর হচ্ছে রেজিস্টার কাউন্টার। তো দেখো এনকোডার পড়ার জন্য আমরা প্রথমে এনকোডারটা কি সেটা আগে লিখে নিব। ওকে, এনকোডার কি তোমরা প্রথমে সংজ্ঞাটা লিখে নিবা, এনকোডার কি সেটা আগে লিখো। এনকোডার হচ্ছে লিখো যে সার্কিট, যে সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, যে সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। যে সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। তাহলে এনকোডারের কাজটা আমরা বুঝতে পারলাম কি করে, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। তার মানে তুমি যখন কিছু লিখবা কম্পিউটারে, যখন কিছু লিখবা, আমরা যখন কিবোর্ডে কিছু লিখি বা মোবাইলে যখন কিছু লিখি, তো লিখলে তখন সেটা কি হয়, সেটা হচ্ছে কম্পিউটার বুঝতে পারে না। এটা এটাকে কি করাতে হয়, কম্পিউটারের ভাষায় ট্রান্সলেট করার দরকার হয়। এই যে ট্রান্সলেটের কাজটা, এই কাজটা করা হচ্ছে এনকোডার। তো এনকোডারে যেহেতু এটা একটা সার্কিট, তার মানে এখানে কি থাকবে, ইনপুট থাকবে আউটপুট থাকবে। তো এনকোডারে কি থাকে, কিছু ইনপুট থাকে, কিছু হচ্ছে আউটপুট থাকে। তো এনকোডারের যে ইনপুট আউটপুট এগুলোকে এভাবে লেখা হয় যে হচ্ছে এনকোডারের ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয়, এটা কিন্তু এএমসিকে এটা পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় কয়েকবার আসছে। যদি বলা হয় যে এনকোডারের ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয়, আউটপুট কত হবে, আউটপুট হবে n সংখ্যক। ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয়, আউটপুট হবে n সংখ্যক। এটা মানে হচ্ছে ইনপুট যদি 8টা হয়, খেয়াল করো ইনপুট যদি 8টা হয় আউটপুট কয়টা হবে, কে বলতে পারবে? এখানে এখানে ইনপুট যদি 8টা হয় আউটপুট কয়টা হবে? তিনটা, চারটা। ভেরি গুড, ভেরি গুড, তিনটা। দেখো তিনটা কেন, তিনটা কেন, আমাদের এই ফর্মুলাটা আমরা একটু মিলাই। ফর্মুলাটা হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, রাইট? আমরা 8 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। তাহলে n এর মান কত এখানে, 3। এখানে n পাওয়ারে আছে, এখানে হচ্ছে n এর মান 3। তার মানে যদি 8টা ইনপুট হয় তাহলে আউটপুট হবে কয়টা, তিনটা। তো বোর্ড পরীক্ষায় গত বছর আসছিল সেটা হচ্ছে যে যদি ইনপুট 32টা হয় আউটপুট কয়টা হবে, এনকোডারের ইনপুট যদি 32 হয় আউটপুট কয়টা হবে বলতো, কয়টা হবে? বত্রিশটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5, তাই না? 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, আর 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। তাহলে এখানে আউটপুট হবে 5টা। যদি বলা হয় ইনপুট 16 হলে, এটা তার আগের বছর আসছিল যে এনকোডারের ইনপুট যদি 16 হয় আউটপুট কয়টা হবে, 4টা। 16 মানে 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 হলে আউটপুট হবে 4টা। এখন এইটুকু তো আমরা জানলাম, এখন যদি বলা হয় যে ইনপুট যদি 4টা হয়, ইনপুট যদি 4টা হয় আউটপুট কয়টা হবে, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। ইনপুট 4টা হলে আউটপুট কয়টা হবে, দুইটা, দুইটা, রাইট? 4টাকে যদি আমরা ভাঙি তাহলে 2 টু দি পাওয়ার 2, মানে 2 স্কয়ার। 4টাকে ভাঙলে হয় 2 স্কয়ার, তার মানে ইনপুট যদি 4টা হয় আউটপুট হবে 2টা। এখন পরীক্ষায় এইভাবে প্রশ্ন করবে, তোমাকে বলবে পরীক্ষাতে এইভাবে করে প্রশ্নটা করে যে হচ্ছে বলতে পারে 4 টু 2 এনকোডার, বলবে 4 টু 2 এনকোডার তৈরি করো, এটা বলতে পারে।
তারপর বলতে পারো হচ্ছে 823 এনকোডার তৈরি করো, এভাবে বলতে পারে। এর থেকে বড় আর বলে না, কারণ এর থেকে বড় খাতার মধ্যে ধরবে না। 823 করতে গেলেই খাতার মধ্যে ধরতে ধরানো কষ্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে এর থেকে বড় আর আসে না, হয় 422 এনকোডার আসবে না হলে 823 এনকোডার আসবে। তাহলে আমরা সংখ্যাটা লিখে ফেলছি, যে সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। এখন পরীক্ষাতে এনকোডারের প্রশ্ন দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে এরকম একটা ব্লক ডায়াগ্রাম দিবে, এখানে যে ছবিটা আছে এরকম একটা ছবি দিবে, ছবিতে তোমাকে এভাবে বললো যে এখানে ইনপুট হচ্ছে চারটা আর আউটপুট হচ্ছে দুইটা, যদি এরকম একটা সার্কিট হয় একটা ব্লক ডায়াগ্রাম হয় তাহলে এটা বাস্তবায়ন করো। তাহলে ইনপুট চারটা আউটপুট দুইটা হলে তাহলে 422 এনকোডার। অথবা পরীক্ষা বলতে পারে যে এমন একটা সার্কিট আছে যে চারটা ইনপুট নেয় আর আউটপুট দেয় হচ্ছে দুইটা, তখন আমরা বুঝে নেবো এটা হচ্ছে এনকোডার। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা এখন কি পড়তে যাচ্ছি। আমরা এখন যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে 422 এনকোডার, টপিকের নাম হচ্ছে 422 এনকোডার। তো সবাই হচ্ছে টপিকের নাম লিখো, 422 এনকোডার। 422 এনকোডার, এটা হচ্ছে টপিকের নাম। আচ্ছা, যারা পরে জয়েন করেছে তাদের জন্য একটু বলি, আমি কিন্তু ক্লাস হচ্ছে 3টা 4 বা 5টা শুরু করে দিই, মানে 3টা 5 হচ্ছে আমি 3টা 5 পর্যন্ত ওয়েট করি। আজকে সবাই জয়েন করছিল না দেখে 3টা 10 শুরু করছি, তো এই জন্য তোমরা হচ্ছে একটু কষ্ট করে 3টার দিকে জয়েন করে ফেলবো। আমি ক্লাসটা স্টার্ট করেছি 2টা 59, তো 3টার দিকে জয়েন করলে আমরা 3টা 4 5 শুরু করে যেতে পারবো, তাহলে আমাদের সময়টা কাজে লাগবে। আর তোমরা সবাই যদি হচ্ছে ঠিক মতো মানে টাইম মতো জয়েন করো, তাহলে আমি একটু গল্প করার সুযোগ পাবো, নাহলে কিন্তু আমার খালি পড়াইতেই হয়, গল্প করার সুযোগ পাই না। তো এখন তোমরা ডিসাইড করবে তোমরা কি গল্প শুনতে চাও, কিছু তো পড়তে চাও, ঠিক আছে? আমি ক্লাসে সুন্দর সুন্দর ভিডিও দেখাই, বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও দেখাই, ঠিক আছে? তো এইগুলো দেখানোর সুযোগ পাই না তোমাদের, কারণ তোমরা আসো দেরি করে, আমি শুরু করতে করতে দেরি হয়, শেষ করতে করতে দেখো তখন দেখি আপনার ক্লাস টাইম হয়ে গেছে। এই জন্য তুমি একটু আগে জয়েন করে ফেলবা, তাহলে আমি হচ্ছে একটু লাস্টে 5-7 মিনিট 10 মিনিট গল্প করতে পারবো। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে টপিকের নাম হচ্ছে 422 এনকোডার। আর যারা প্রথম অংশটা মিস করেছো তারা ক্লাসের শেষ হলে রেকর্ডিংটা দেখে নিবা, ঠিক আছে? প্রথমে আমরা ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলছি। 422 এনকোডার, তার মানে ইনপুট সংখ্যা হচ্ছে চারটা, আউটপুট সংখ্যা হচ্ছে দুইটা, ইনপুট চারটা আউটপুট দুইটা। এখন আমরা তৈরি করবো কিভাবে? তাহলে এনকোডার তৈরি করার জন্য আমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ইনপুট সংখ্যা কয়টা, আউটপুট সংখ্যা কয়টা, এটা আমরা জেনে ফেললাম। দ্বিতীয়ত জানতে হবে হচ্ছে ইনপুট গুলোতে কি থাকবে, আউটপুট গুলোতে কি থাকবে, ইনপুটে কি থাকবে, আউটপুটে কি থাকবে। এখন একটা জিনিস সবাই আমরা জানি যে এটার কাজ হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা। এখন কম্পিউটার ভাষা কিন্তু আমরা শিখে ফেলেছি অধ্যায় 3-এর প্রথম অংশে, যখন আমরা বাইনারি সংখ্যা পড়েছি, হ্যাঁ, অধ্যায় 3-এর দ্বিতীয় অংশে আমরা পড়েছি যে কম্পিউটারের আউটপুট গুলা কি কি বা কম্পিউটারের ভাষাটা কি কি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি 2 ইনপুটে হয়, এখানে তো বলেছে যে আউটপুটটা 2 ইনপুটে হবে, 2 ইনপুটে কম্পিউটার ভাষাটা কি কি হতে পারে, কেউ কি বলতে পারবা যে 2 ইনপুটের জন্য কম্পিউটার ভাষা কি কি হতে পারবে? 0 1, 0 0, 0 1, 1 0, 1 1, এটা না, মানে 0 আর 1 দিয়ে বানানো ভাষা 2 ইনপুটে। তো আমরা এটা পড়েছি এতদিন, মানে বারবার এটা পড়ছি যে 2টা ইনপুট হলে 0 0 0 1 1 0 1 1, এর বাইরে আর কোনোভাবেই 0 1 দিয়ে কোনো কিছু বানানো সম্ভব না। তাহলে আমাদের এইখানে যে আউটপুটটা হবে, আমরা কিন্তু আউটপুটটা জেনে গেলাম যে আমাদের এই সার্কিটের আউটপুট হবে 0 0, একটা হবে 0, একটা হবে 0, অর্থাৎ এখানে যে 2টা আউটপুট দেখা যাচ্ছে, তো একটা আউটপুটে আসবে হচ্ছে 0, একটা আউটপুট আসবে হচ্ছে 0, আবার আরেকটা আউটপুটে কি আসবে, 0 আসবে। আবার যখন একটা আউটপুট আসবে হচ্ছে 0, আবার একটা আউটপুট আসবে হচ্ছে 1, একটা আউটপুটে যখন 1 আসবে আর একটা আউটপুট আসবে হচ্ছে 0। তো আমাদের আউটপুটটা কিন্তু এখন জানা হয়ে গেল। এখন বাকি রইল ইনপুট, ইনপুটও 0 1 ছাড়া তো কিছুই নাই, অর্থাৎ আমরা তো জানি যে এখানে লজিক্যাল ডিভাইসের মধ্যে 0 1 ছাড়া অন্য কিছু দেওয়ার সুযোগ নেই। তাহলে ইনপুট দেওয়ার একটা নিয়ম আছে এনকোডারে, নিয়মটা হচ্ছে এরকম, যখন তুমি একটাতে ইনপুট দিবা, ধরো আমি ইনপুট দিলাম, তখন বাকি কোনোটাতে ইনপুট দিতে পারবা না। ভালো করে খেয়াল করো খাতা, যখন আমরা একটাতে ইনপুট দিব বাকিগুলোতে ইনপুট দিতে পারবো না। ওকে, এরপর যখন আমি এটাতে দিয়ে ফেলবো তখন দ্বিতীয়বার আর ওইটাতে ইনপুট দিতে পারবো না। কি বলেছি, যখন আমি একটাতে ইনপুট দিব তখন অন্যগুলোতে দিতে পারবো না, আবার দ্বিতীয়বার যখন ইনপুট দিতে যাব যেটাতে দেওয়া হয়ে গেছে আমরা সেটাতে ইনপুট দিতে পারবো না, নতুন একটা ইনপুট দিতে হবে। তার মানে আমরা উপরেরটাই দিব 0,
পরেরগুলা পরেরটা হচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে আবার শূন্য। অর্থাৎ আমি কি বলেছি, প্রথম যখন একটাতে দিব তখন আর কোনটাতে ইনপুট হবে না, দ্বিতীয়টা যখন আবার দ্বিতীয়বার যখন দিতে যাব যাকে আমি ইনপুট দিয়ে ফেলছি তাকে আমি ইনপুটটা দিতে না, অন্য নতুন একটা ইনপুট দিব। তো নতুন একটা ইনপুট দিলে বাকি সবগুলো জিরো। আবার পরের বার হচ্ছে আমি আবার নতুন একটা ইনপুট দিব, বাকিগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এভাবে করে ইনপুটটাকে সাজাইতে হবে। তাহলে আবার আবার একটু শোনো যে এখানে এনকোডারের জন্য আউটপুট হচ্ছে বাইনারি সংখ্যা, কারণ মানে ডিজিটাল ডিভাইসের জন্য যে কম্পিউটারের যে ভাষা সেটা হচ্ছে আমরা জানি দুই ইনপুটের জন্য হয়, 00 01 10 11। আর ইনপুটটা দেওয়ার সিস্টেম হচ্ছে যখন আমরা একটা ইনপুট দিব তখন অন্যগুলো ইনপুট হবে না, আর যখন কেউ একজন ইনপুট পেয়ে যাবে তখন সে দ্বিতীয়বার আর পাবে না। ওকে, তো হচ্ছে এই জিনিসটা হচ্ছে এখানে আমরা দেখবো সুন্দর করে দেওয়া আছে। তার আগে একটা জিনিস ভালো করে শুনবা, সেটা হচ্ছে একটু ভালো করে শুনবা কথাটা, সেটা হচ্ছে যদি কোনো একটা সার্কিট আমরা তৈরি করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে সার্কিট বানাতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে সত্যক সারণি তৈরি করা। সত্যক সারণি তৈরি করার পর ফলাফল বানানো, ওই ফলাফল থেকে তারপর হচ্ছে সার্কিট তৈরি করা। কি কি করতে হবে, ফার্স্টে ফার্স্টে করতে হবে সত্যক সারণি। সত্যক সারণি হয়ে গেলে তারপর বানাইতে হবে ফলাফল, ফলাফল হয়ে গেলে তারপর বানাইতে হবে হচ্ছে লজিক সার্কিট। মানে সত্য সারণি দেখে তুমি বুঝবা কি কি কাজ এখানে করতে হবে, সত্য সারণি দেখে তুমি বুঝবা কি কি কাজ এখানে হবে। তাহলে আমরা এখানে সত্য সারণি বানানোর চেষ্টা করি। সত্য সারণি বানানোর জন্য আমি জাস্ট একটা নেই, আমি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল নেই। ওয়ার্ড ফাইল নিলে আমাদের হচ্ছে সত্য সারণি বানাতে সুবিধা হবে। আচ্ছা, তো আমি হচ্ছে ডেস্কটপে যাবো, ডেস্কটপে গিয়ে আমি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল নিব। ওয়ার্ড ফাইল নিয়ে আমি হচ্ছে সেখানে সত্য সারণি বানাবো। আমি একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি, দেখো। তো তোমরা হচ্ছে প্রথমে যেটা লিখবা সেটা হচ্ছে লিখছো তো 4-2-2 এনকোডার। লিখার পর লিখবা ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামে কি লিখবা, একটু আগে আমি যে ছবিটা দেখালাম, ব্লকটা দেখালাম যে একটা বক্স থাকবে, ইনপুট 4টা থাকবে, আউটপুট 2টা থাকবে, জাস্ট ওই রকম তুমি একটা ব্লক দিবা। এরকম এই যে এরকম করে একটা ব্লক ডায়াগ্রাম আঁকবা, ইনপুটের নাম দিতে হবে না, জাস্ট 4টা ইনপুট দিবা আর 2টা আউটপুট দিবা। প্রথমে লিখবো হচ্ছে ব্লক ডায়াগ্রাম, যেটা আমাদের উদ্দীপকে দেয় থাকবে, এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমে লিখবো কি ব্লক ডায়াগ্রাম, লিখ পরে এটা আমরা আঁকবো। সবাই তাড়াতাড়ি তারা লিখ ব্লক ডায়াগ্রাম আঁকা শেষ, এই এই জিনিসটা আঁকা শেষ, ইনপুট গুলো নাম গুলো দিতে হবে, কারণ আমরা এরকম নাম দিব না, আমরা আরো সহজ নাম দিব। ঠিক আছে, এই যে Y1 Y2 এগুলো লিখতে হবে না, A1 A2 এগুলো লিখতে হবে না, জাস্ট ইনপুট ডাক গুলো দিয়ে রাখো আর এই ব্লক ডায়াগ্রামটা আঁকো। তাহলে আমাদের ব্লক ডায়াগ্রাম শেষ। ব্লক ডায়াগ্রাম হয়ে গেলে আপনি যেটা খুব সত্যক সারণি বা ট্রু প্রিন্টার চলে গেছিল, আচ্ছা। তো এখানে আমরা হচ্ছে ওয়ার্ড আসছে, জাস্ট লেখার সুবিধার জন্য আমি ওয়ার্ড টেবিল নিলাম। আমরা গিয়ে এখানে লিখবো হচ্ছে ট্রুথ টেবিল। তুমি হচ্ছে খাতার মধ্যে লিখো ট্রুথ টেবিল বা সত্যক সারণী। ওকে, ট্রুথ টেবিল বা সারণী। ট্রুথ টেবিলটা আমরা কিভাবে আঁকবো, আমরা হচ্ছে এখানে একটা ট্রুথ টেবিল নিব যেখানে ইনপুট সংখ্যা থাকবে 4টা, আউটপুট সংখ্যা থাকবে হচ্ছে 2টা। আমি এখানে একটা টেবিল নিয়ে নিই, যারা টেবিল আঁকতে পারো না তারা দেখে নাও এখান থেকে। টেবিলে ক্লিক করে আমাদের ইনপুট কয়টা হবে, ইনপুট হবে হচ্ছে কয়টা হবে, আচ্ছা প্রথমে আমি 2টা ঘর বানাই। আচ্ছা, আমি প্রথম হচ্ছে এখানে 2টা ঘর বানালাম। এখন এই যে 2টা ঘর বানালাম এর মধ্যে একটা পার্ট থাকবে ইনপুট, একটা পার্ট হবে আউটপুটের, তাই তো? আউটপুট আউটপুট এখন ইনপুট কয়টা হবে, ইনপুট হবে 4টা আর আউটপুট হবে কয়টা, 2টা। ইনপুট হবে 4টা, আউটপুট হবে 2টা। কেউ কিছু বলছো?
আচ্ছা এখানে কেন এটা হচ্ছে না বুঝলাম না। আচ্ছা তো আমরা এখানে চারটা ইনপুট নিব, তো চারটা ইনপুট নেওয়ার জন্য এখানে কোন একটা কারণ, আচ্ছা বুঝতে পারছি এখানে সমস্যা হচ্ছে। দেখো এখানে আমরা হচ্ছে দুই চারটা ইনপুট আর হচ্ছে দুইটা আউটপুট, চারটা ইনপুট গুলো কি কি আমি হচ্ছে এখানে জাস্ট ইয়ে দেখাচ্ছি যেহেতু লিখে যাচ্ছে না, চারটা ইনপুট গুলো কি কি দেখো, ইনপুটের নাম তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, ধরো আমরা হচ্ছে এনপুট, তাহলে আমরা এনপুটটা দিতে পারি, চাইলে হচ্ছে এবিসিডি দিতে পারি, জাস্ট আমি এবিসিডি দিচ্ছি, একটা ইনপুট হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, জাস্ট চারটা ইনপুট আমি নিলাম। চারটা ইনপুট নেওয়ার পরে তোমরা হচ্ছে চারটা দাগ দিবা আর কি খাতার মধ্যে, চারটা খাতার মধ্যে দাগ দিবা, এক হচ্ছে এ, এক হচ্ছে বি, এক হচ্ছে সি, এক ডি। ওকে আচ্ছা চারটা দাগ দিবা, চারটা পার্ট করবা। এখন ইনপুট গুলো তোমরা হচ্ছে দিয়ে দাও, কি কি ইনপুট দিতে পারো তোমরা, ইনপুট গুলো হচ্ছে আমি একটু আগে যেভাবে বলেছিলাম যে যখন আমরা একটাতে ইনপুট দিব তখন বাকিগুলোতে ইনপুট দেওয়া যাবে না, ওকে, যখন আমরা একটাতে ইনপুট বাকিগুলোতে ইনপুট দেওয়া যাবে না। আর আউটপুট গুলো মনে করো আমি দিলাম হচ্ছে একটা এ আর হচ্ছে ওয়াই, জাস্ট দুইটা আউটপুট আমি দিয়ে নিলাম, একটা এক্স একটা হচ্ছে ওয়াই, আউটপুট হয়ে গেল। এখন আমি এটাকে হচ্ছে জাস্ট পার্ট পার্ট করে ফেললাম, ঠিক আছে পার্ট পার্ট করে ফেললাম, এখানে আরেকটা ইনপুট আসবে লাস্টে। তো ইনপুট দেওয়াটা খুব ইন্টারেস্টিং, কিভাবে ইন্টারেস্টিং দেখো, এখানে আমি বলেছিলাম কি হবে, যখন আমরা একটাতে ইনপুট দিব বাকিগুলো দিতে পারবো না, মনে করো তুমি এখানে জিরো দিলা, মনে করো তুমি এখানে ওয়ান দিলা, তো ওয়ান দিলে বাকিগুলোতে তুমি কিন্তু কোনো কিছু আর দিতে পারবো না, ওকে, কারণ এটা হচ্ছে এনকোডার ইনপুট দেওয়ার নিয়মটা। আবার যখন তুমি হচ্ছে এইটাতে ওয়ান দিয়ে ফেলছো তখন দ্বিতীয়বার এখানে আর ওয়ান দিতে পারবো না, তখন তোমাকে বিতে ওয়ান দিতে হবে, আর বাকিগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আবার যখন তুমি হচ্ছে এতেও দিয়ে ফেলছো বিতেও দিয়ে ফেলছো তখন তুমি এদিকে দিতে পারবো না, তখন তুমি সিতে দিতে পারবা। আবার যখন তুমি এ বি সি এই সবগুলোতে ইনপুট দিয়ে ফেলছো তখন তোমাকে দিতে হবে ডিতে। সহজ কথা বললে ইনপুটটা কি হবে, কোনা কোনে হবে, একেবারে কোনা কোনে আসবে তোমার খাতার মধ্যে। এখন আউটপুট কি আছে, আউটপুট তো আমরা আগে থেকে জানি কি কি আউটপুট হবে, আউটপুট গুলো আমরা কিভাবে জানি, যে আমরা জানি হচ্ছে যে কম্পিউটারের যে ভাষা, কম্পিউটার ভাষা কি হয়, কম্পিউটার ভাষায় দুই ইনপুটের জন্য বা দুই ঘরের জন্য যে আউটপুট আসবে বা দুই ঘরের জন্য যে মানটা হচ্ছে সেটা হচ্ছে জিরো 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 ওয়ান, জিরো 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান, জিরো 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান। এটাকে একজন স্ক্রিনশট দিয়ে রাখো, আমাদের আবার একটু পরে কাজে লাগতে পারে, একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি লাগলে তোমাকে বলবো পাঠাইতে। আচ্ছা এটা মনে করো হচ্ছে আমাদের ঘর হয়ে গেল, সত্যসনিক ঘর কিভাবে বানালাম, আমরা আগে থেকে জানতাম কি জানতাম যে কিভাবে করে হচ্ছে আউটপুট নিতে হয়, আউটপুটটা ফিক্স জিরো 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান, আর ইনপুট গুলো কি কি, যখন এটি দিয়েছি তখন বাকিগুলো জিরো, যখন বিটি দিয়েছি তখন বাকিগুলো জিরো, যখন সিটি দিয়েছি তখন বাকিগুলো জিরো, যখন ডিটি দিয়েছি তখন বাকিগুলো জিরো। এখন দেখো যেটা করতে হবে, আমাদেরকে এই সত্যক সারণী থেকে একটা ফলাফল বানাইতে হবে, তো ফলাফল কিভাবে বানাবো একটু খেয়াল করো, ফলাফলটা বানানোর জন্য যে কাজটা করতে হবে আমরা লিখবো হচ্ছে আউটপুট বা ফলাফল, খাতার মধ্যে যেভাবে লিখো না কেন আউটপুট বা ফলাফল। এই আউটপুট বানানোর জন্য আমার আউটপুট কয়টা হবে, আউটপুট হবে দুইটা, কারণ আমরা বানাচ্ছি কি বানাচ্ছি, ফোর টু টু এনকোডার, মানে দুইটা আউটপুট কি কি, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো, এক্স যখন আমরা নিব এক্স এর ক্ষেত্রে দুই জায়গাতে আউটপুট আসছে, একটা হচ্ছে এই ওয়ান একটা হচ্ছে লাস্টের ওয়ান, দুইটা ওয়ান আসছে আউটপুট, আর এখানে আউটপুট আসে নাই জিরো জিরো, যেখানে আসে নাই সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, যেখানে আসছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা। তাহলে আউটপুটটা কি কি, এই ওয়ানটা কার জন্য আসছে, এই ওয়ানটা আসছে হচ্ছে এ সি এর জন্য, আর নিচের ওয়ানটা আসছে কার জন্য, নিচের ওয়ানটা আসছে হচ্ছে ডি এর জন্য।
তাহলে আমরা এক্স এর জায়গায় লিখবো সি আর ডি, এই দুইটার জন্য আমার এখানে আউটপুট আসছে, একটা সি আর একটা হচ্ছে ডি এর জন্য, একটা সি একটা ডি এর জন্য। আর ওয়াইটা কার জন্য আসছে? ওয়াইটা আসছে হচ্ছে এই ওয়ান এর জন্য, এই ওয়ানটা কার জন্য আসছে? এই ওয়ান আসছে হচ্ছে বি এর জন্য, লিখলাম বি প্লাস। আর লাস্টের ওয়ানটা কার জন্য আসছে? লাস্টের ওয়ানটা আসছে হচ্ছে ডি এর জন্য, বি প্লাস ডি। এখন দেখো এটা বুঝছো কি আর কে বুঝো নাই, কার কি প্রশ্ন আছে এখন করে ফেল প্রশ্নটা। আমি জানি স্যার এক্স আর ওয়াই এর মান কিভাবে বের করব। আচ্ছা ঠিক আছে, এটা আমি আবার বলবো, সমস্যা নাই। আর কারো কোনো প্রশ্ন আছে, অন্য কোনো প্রশ্ন? আচ্ছা এক্স আর ওয়াই এর মান কিভাবে বের করলাম? এক্স আর ওয়াই এর মান তো আমরা আগে থেকে জানি যে এটা হচ্ছে কম্পিউটারের ভাষা 0001 1011। ওকে, এখন এই এক্স এর জায়গায় আমরা কয়টা আউটপুট পেয়েছি? এক্স এর জায়গায় আমরা আউটপুট পেয়েছি দুই জায়গাতে, এক্স এর জায়গায় আমরা আউটপুট পেয়েছি দুই জায়গাতে। কোথায় কোথায়? একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে। আর এখানে আমরা আউটপুট পাই নাই, এগুলো ক্রস, এখানে কোনো আউটপুট নাই, এটা মনে করো ক্রস দিয়ে ফেললাম এই যে এই জায়গাটা, কারণ এখানে জিরো আসছে, এটা আমাদের কাউন্ট নিয়ে আসতে হবে না। এখন এই দুইটা ওয়ান কার জন্য আসছে? এই দুইটা ওয়ান কার জন্য আসছে? দেখো এই ওয়ানটা আসছে হচ্ছে এই সি এর জন্য, আর এই লাস্টের ওয়ানটা আসছে হচ্ছে ডি এর জন্য। ওকে, তাহলে কি হবে, সি আর ডি যোগ করলে একটা আউটপুট পাওয়া যাবে এক্স, যেহেতু এক্স একটা বানাইতে হবে, একটা বানানোর জন্য আমরা দুইটাকে যোগ করে দিলাম। এই ওয়ানটা আসছে হচ্ছে সি এর জন্য, কারণ এখানে ওয়ান আছে আর বাকি সব জায়গায় জিরো, তার মানে এই ওয়ানটা আসার পিছনে সি এর ভূমিকা আছে, আর এই ওয়ানটা আসার পিছনে ডি এর ভূমিকা আছে, এই জন্য আমরা সি প্লাস ডি লিখলাম। আবার একইভাবে এখানেও সেম, এইটা এই ওয়ানটা কার জন্য আসছে? এই বরাবর কি আসছে? এই বরাবর আসছে হচ্ছে বি, আর এই বরাবর কি আছে? এই বরাবর আছে হচ্ছে শুধু ডি, তার মানে এইটা আসছে সি এর বি এর জন্য, এটা আসছে ডি এর জন্য, দুইটা যোগ করলে একটা ওয়াই আসবে, এটা হচ্ছে আমাদের আউটপুট। স্যার এ বি সি এর মানগুলো কি উল্টা পাল্টা করে বসালে কি ভুল হবে? মানে বি এর মানটা যদি আমরা এ তে বসাই, বি এর মানটা যদি সি তে বসাই, মানে উল্টা পাল্টা করে হবে? কোনো সমস্যা নাই, এই একই জিনিস আসবে ফলাফল, জাস্ট তোমার পক্ষে যেন ঝামেলা না হয় তুমি এই ফলো করবা, ঠিক আছে? তুমি উল্টা বসালেও এই ফলাফলটা এক্স ইকুয়াল সি প্লাস ডি আর ওয়াই ইকুয়াল বি প্লাস ডি আসবে, ঠিক আছে? ওকে স্যার, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের ফলাফল শেষ। এখন সার্কিট বানানো, সার্কিট বানানো তো আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে সার্কিট বানাইতে হয়। তো এই সার্কিটে বানানোর জন্য আমার কয়টা ইনপুট লাগবে? এই সার্কিট বানানোর জন্য আমার দুইটা ইনপুট লাগবে না তিনটা লাগবে, বলো তো কয়টা ইনপুট লাগবে? একটা সি, একটা বি, একটা ডি, তিনটা, তাই না? কিন্তু আমরা চারটা নিব, কেন চারটা নিব? কারণ আমাদের প্রশ্নে বলা ছিল 4 to 2 ইনপুট, জাস্ট এই জন্য আমরা চারটা নিচ্ছি। যদিও আমাদের এখানে এ নাই, তারপর আমরা নিয়ে রাখতেছি জাস্ট এটা বোঝানোর জন্য যে আমি চারটা ইনপুট থেকে দুইটা দুইটা আউটপুট পাইছি, এটা বোঝানোর জন্য আমরা চারটা নিয়ে রাখতেছি ইনপুট। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বি সি আর ডি এই তিনটা কাজে লাগবে, এটা কাজে লাগবে না, তাই তো? তাও আমরা নিয়ে রাখলাম, যেহেতু আমাদের সার্কিটের নাম হচ্ছে 4 to 2 এনকোডার। এখন এখান থেকে কি করতে হবে, সি আর ডি যোগ করতে হবে। তাহলে আমি সি থেকে একটা লাইন নিলাম, ডি থেকে একটা লাইন নিলাম, ওকে, এই দুটো আমরা যোগ করে ফেলবো। আবার আরেকটা কি হবে, আরেকটা হবে বি থেকে, একটা হবে ডি থেকে। আমি একটা বি থেকে নিলাম, একটা হচ্ছে নিব ডি থেকে, দুইটা কি করতে হবে? এখন প্রথম দুইটা হচ্ছে যোগ করতে হবে, প্রথম দুইটা যোগ করার জন্য আমরা জানি কি গেট আসবে, অর গেট আসবে, অর গেট, অর গেট করে দিলে এখানে যে আউটপুট আসবে সেটা হবে এক্স, ওকে। আর পরে যেটা আসবে সেটা হবে ওয়াই। তাহলে আমাদের সার্কিটটা হচ্ছে দুইটা অর গেট জাস্ট আসবে, যদি আমরা বি আর ডি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই, আর যদি আমরা সি আর ডি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স। ব্যাস এই হচ্ছে আমাদের লজিক সার্কিট, ওকে। তাহলে আমরা কি কি করলাম, আমরা প্রথমে করেছি হচ্ছে ব্লক ডায়াগ্রাম, তারপর করেছি হচ্ছে সত্যক সারণী, তারপর করেছি ফলাফল, তারপর বের করেছি সার্কিট। ব্যাস এই হচ্ছে আমাদের 4 to 2 এনকোডার, চার থেকে দুইটার জন্য এনকোডার। এখন বলো কারো প্রশ্ন আছে কিনা। স্যার আমি তো প্রথম থেকে ছিলাম না, তো স্যার চারটার জায়গায় দুইটা হবে, এটা কি স্যার 2 to the power n এর জন্য? হ্যাঁ ইয়েস, 2 to the power n এর জন্য। আটটার জন্য তিন, কারণ আটকে বাংলায় হয় 2³, তখন হয়ে যাবে তিনটা। আচ্ছা আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন করতে হবে, না বুঝলে আমাকে না বললে কিন্তু আমি বুঝবো না, আমাকে বললে আমি এই প্রয়োজন আরো দুইবার বুঝাবো, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে?
আচ্ছা, আর যদি হচ্ছে যারা একেবারে মিস করে ফেলছো ক্লাস এখনো, মানে যারা হচ্ছে প্রথম থেকে দেখতেই পারো নাই, এরকম যদি কেউ থেকে থাকো ক্লাসের রেকর্ডিংটা দেখে নিলে হবে, আশা করি বুঝতে পারবা। তো এখন আমি যদি তোমাদের প্রশ্ন দেই যে হচ্ছে আমরা তো 4-2-2 করে ফেলছি, এখন যদি আমি বলি 8-2-3 করলে কিভাবে করবা? 8-2-3 কে কি করতে পারবা? 8-2-3 চিন্তা করে বলো, 8-2-3 যদি এখন করতে বলি তাহলে দেখো 8-2-3 তে সিম্পল 8টা ইনপুট, মানে ওই এটার মতো করে আমরা 8টা ইনপুট দিব, আর আউটপুট কেমন হবে? 3টা। তো 3টার জন্য আমরা ওই যে পড়ছিলাম 0-0-0, 0-0-1, 0-1-0, ওই যে আমরা 0-1-0-1 করে যে লিখছিলাম, হ্যাঁ 0-0-1, 4-0-4-1, ওইভাবে করে লিখতে হবে। তো তোমরা হচ্ছে এখন এটা ওই জিনিসটা তৈরি করবা, সত্য সারণি তৈরি করবা 8-2-3 এর জন্য। তোমাদের 5 মিনিটের ব্রেক দিলাম এটা করার জন্য, সত্য সারণি বানাও, ভুল হলে কোনো সমস্যা নাই, এরকম একটা টেবিল তৈরি করবা, তারপর হচ্ছে ছবি তুলে দিবা গ্রুপে, ভুল হলে কোনো সমস্যা নাই, ভুল তো হবেই, আমরা 5 মিনিট পর আবার জয়েন। স্যার ইনপুট 8টা হবে, এ বি সি ডি ই এফ জি এরকম? হ্যাঁ হ্যাঁ, তখন তুমি A1 A2 A3 একটু ওভাবে দাও, তাহলে সুন্দর দেখা যাবে। A1 A2 A3 A4 A4 A5 A6 A7 A8 ঠিক আছে, আর আউটপুট দিবা এক্স ওয়াই জেড। জাস্ট যেহেতু এ বি সি ডি এত দেখতে খারাপ লাগে, A1 A2 A3 A4 A5 এভাবে করে নাম দিতে পারো, তাহলে সুন্দর হবে।